একটু চিন্তা করো না মা, বাবা নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে, দেখো একটু পরেই ফোন করবে। কাল রাত্রি থেকে আজ সকাল হয়ে গেল, এখনো অব্দি তোর বাবার ফোন পেলাম না। তোর বাবা কোনোদিন এরকম ফোন বন্ধ করে রাখে না, সেই চিন্তায় আমার রাতে কাল ঘুম হয়নি। মাধবটার ফোনটাও বন্ধ, কি হলো বলতে কি ওদের, কেন ওদের ফোনটা আমি পাচ্ছি না। আমি সত্যি চিন্তা হচ্ছে কি হলো। মা তুমি শান্ত হও, মা তুমি শান্ত হও, তো সেটাই ভাবছি। আচ্ছা মা, বাবা যে অ্যাসিস্ট্যান্ট তার নাম যেন কি? সাধু। হ্যাঁ সাধুদা, ওই সাধুদাকে একটা ফোন করে দেখো না। সাধুর ফোন নাম্বার তো আমার কাছে নেই। দেখেছ আশ্চর্য মা, এই ঘটনাটা আগেও ঘটেছে। বাবা যখন আগের বার শরীর খারাপ হলো তখন মাধবদা ছিল না সঙ্গে, ওই সাধুদাই বাড়িতে পৌঁছে দিয়ে গেল। সাধুদার নাম্বারটা রাখুনি মা। সৌম্যদি, ছোটদা এখানে এসেছে? না, কেন দাদা ঘরে নেই? না ঘরে নেই দাদা। আচ্ছা এটা হতে পারে না, ওই গুড্ডুর সাথে হয়তো বাগানে খেলছে, দেখ না ওখানে যে। ঠিক আছে লক্ষ্মী, একবার নন্দিনীর ঘরটা ঘুরে যাস। ওখানে হয়তো থাকতে পারে। চলো না। কোথায় যাব? বাগানে আমার সঙ্গে খেলবে। গুড্ডু, গুড্ডু আমি তো সবে জান করে এলাম, আমি পরে খেলবো। তাহলে আমি কার সঙ্গে খেলবো মিষ্টি দিদি? হারুটাও তো নেই। একা একা খেলো। আমার আর একা একা খেলতে ভালো লাগে না। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার মামার সঙ্গে গিয়ে খেলো। মামা আমার সঙ্গে খেলেই না, মামা এখন সব সময় মুখ গরমিল করে থাকে। ঠিক আছে আমি লক্ষ্মীদিকে বলে দিচ্ছি। লক্ষ্মী দিদি, ছোটদা এসেছে গো। সাগর এই ঘরে? ও আসেনি না কেন? না ছোটদাকে পাচ্ছি না, তাই মা বললো তোমার ঘরে আসতে। লক্ষ্মীদি দেখতেই তো পাচ্ছ সাগর এ ঘরে নেই। ঠিক আছে আমি বাগানে যাচ্ছি।